আমি আপনাদের কাছে একই সঙ্গে কয়েকটা দিক বলতেছিলাম, যে কারিমুল তাফসির ওই যে কথা আকাশের বিভিন্ন জিনিসের কথা, একই সঙ্গে তা আসমানের কথা উঠেছেন, তারপর মানুষের শরীরের কথা উঠেছেন। তোমার শরীরের ভিতরে কি অবস্থা? এখন আধুনিক কালে বলে আমার শরীরের নোকতা আরো ছোট, আরো ছোট, আরো ছোট কি বলে, সবচেয়ে ক্ষুদ্র হইলে অ্যাটম, অ্যাটম দিয়ে তৈরি বস্তু। তার ভিতরে কি বলে, যে একটা অ্যাটমের ভিতরে এখানে আছে প্রোটন আর নিউট্রন, আর বাইরে করে ইলেকট্রন, মধ্যখানের জায়গাটা এরকম, সূর্যের তুলনায় পৃথিবী যেরকম, মাঝখানে সূর্য, মধ্যখানে 9,30,00,000 মাইল, কিচ্ছু নাই, ফাঁকা, চারদিকে পৃথিবী ঘুরতেছে, ঠিক ওই ছোট্ট অ্যাটমের মধ্যে ওই কায়দা, মাঝখানে নিউক্লিয়াস, চারদিকে নিউক্লিয়াস, মাঝখানে ফাঁকা, কিচ্ছু নাই, জাররায় জাররায় আল্লাহর কুদরত। ইংরেজিতে ওইটাকে বলে মাইক্রোকজম, অতি ক্ষুদ্র জগৎ, আর এটাকে বলে ম্যাক্রোকজম, অতি বৃহৎ জগৎ। আল্লাহ কইছে সানুরি মায়াতিনা ফিল আফাক, তাদের চারপাশে, এটা হলো ম্যাক্রোকজম, অফি আনফুসিন, এটা একটা ম্যাক্রোকজম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মধ্যে কত কারিগরি দেখো। আমাদের এই মসজিদের কথা আমরা বারবার বলে থাকি, আজানের সময় ওই ধরনের মসজিদ চালু করা যায় গেছে। আমরা আজকে কথা বলব, শেষের দিকে একটুখানি শরীক হব, এমনিতে আজানের জবাবের জন্য খুব তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে একটা আয়াত কোরআন মুজিদে আল্লাহ তাআলা তাকে যে দান করছেন, তার উপর একটুখানি ইশারা করলাম আমি, যে ওই আয়াতের মধ্যে আছে তোমার চারদিকে দুনিয়া দেখো, বড় রিসার্চ দেখো, মহাকাশ, স্পেস রিসার্চ, ওখানে কি বলছে তারা, এক্সপ্যান্ডিং ইউনিভার্স। আল্লাহ সূরা যারিয়ার মধ্যে কয় ওয়াসসামা বানাইনাহা বিআইদিউ ওয়া ইন্না লামুসিউন, মুসিউন তর্জমা হুজুরে কইব, আওসা ইউসিউ মুসিউন, সম্প্রসারণকারী, 1400 বছর আগে আল্লাহ কইছে আসমান আমি বানাইছি আমার হাতে, এবং আমি ওয়া সম্প্রসারণকারী, শব্দ হইল সম্প্রসারণকারী, ওয়া ইন্না লামুসিউন, অবশ্যই নিশ্চয়ই আমি ওয়া সম্প্রসারণকারী। আজকে 1400 বছর পরে কয় থিওরি অব এক্সপ্যান্ডিং ইউনিভার্স, চিন্তা করতে চাইলে সামান। আল্লাহ কয় আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তো ওইটা একটা কঠিন আয়াত, তার ওইটা বোঝার জন্য দুনিয়ার আধুনিক গবেষণাগারে যাইতে হবে, গবেষণার বিষয় পড়তে হবে, অ্যাটম সম্পর্কে রিসার্চ করতে হবে, মহাকাশ সম্পর্কে রিসার্চ করতে হবে, তাহলে বোঝা যাবে যে আল্লাহ যে কইছেন ফিল আফাক, আবার রফি আনফুসিন, তাদের চারিপাশের জগতে আর তাদের ভিতরে কত কারিগরি। এখন বৈজ্ঞানিকরা কয় একটা চোখ, তার পিছনে এত সেল, লক্ষ লক্ষ সেল কাজ করে একটা চোখের কারিগরিতে, একটা দুইটা তিনটা চার পাঁচটা সেল নষ্ট হলে সমস্ত চোখ অন্যরকম হয়ে যায়, ব্রেইন লক্ষ লক্ষ সেল, চার পাঁচটা সেল একটু দিক সেদিক হইলে কয়েকদিন মাথা ঘুরে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে, কয়না ঠাট্টা করে কয়না, আল্লাহ তালা আমাদের হেফাজত করুক। কত কারিগরি, দিনের পর দিন কত পড়াশোনা চলছে, চোখ 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 চোখ, ছোট্ট একটা অঙ্গ, তার পিছনে রিসার্চ শেষই হয় না। আল্লাহ কাফি আং ফুসিন, তাদের মধ্যে আমার এত কুদ্রত আমি ঘুরে রাখছি, তোমার মাবুদের সাক্ষী।